দেখো গাইস আমরা বেরিয়েছি আজকে কেন বেরিয়েছি জানো তো জানাবো পরে আজকে ইভিনিং এ পার্টি আছে আমাদের সবাইকে বলছি মেরি ক্রিসমাস সবাই খুব ভালো থেকো ইভিনিং পার্টি একদম দেখাবো ঠিক আছে ও সাইকেল চালাতে খুব ব্যস্ত বুঝলি তো কথা বলার সময় নেই ঠিক আছে ফ্রেন্ড বলবো নাকি বাবাটা কাঁদছে যাই হোক রাখছি ওকে ফ্রেন্ড চলো টাটা গাইস দেখো মার্কেটিং কমপ্লিট চলে এসেছি বাড়িতে খুব তাড়াতাড়ি আর সাথে থাকবে আমাদের ঠিক আছে আর দেখতেই পেলে যাওয়ার সময় দেখিয়েছি চলে এলাম দেখিয়ে দিলাম ঠিক আছে ফ্রেন্ডস আর দোকানে তো অনেক প্রচুর ভিড় ছিল সেজন্য দোকানটা দেখাতে পারি ওই জন্য কিনে কেটে এনেছি দেখিয়ে দিলাম এবার সাথে থাকো ইভিনিং এ রাত্রিবেলা দেখা মানে সন্ধ্যাবেলা দেখা হবে আর রাত্রির বেলা কিন্তু সেটা বলা যাবে না সন্ধ্যাবেলার পার্টিটা আমরা আগে এনজয় করো তারপর আমরা রাত্রিবেলাটা নিয়ে ওহো বেলুন ফুলানো হয়ে গেছি বাবা বাবা খুব ভালো ব্যাপার বেলুন ফেলুন ফুলানো হয়ে গেছে এবার বেলুনগুলোকে ঠিকঠাক জায়গায় ডেকোরেশন করতে হবে বেলুন ফুলানো কমপ্লিট এবার ডেকোরেট করবো জায়গাটাকে ঠিক আছে ডেকোরেট করবো যখন তখনও দেখাবো দেখো ডেকোরেশন হয়ে গেছে এই যে আমাদের ডেকোরেশন কমপ্লিট এবার আসল জিনিসটা আসবে দেখো আর সবাইকে মেরি ক্রিসমাস সবাই ক্রিসমাস খুব এনজয় করো আমরা ক্রিসমাস পালন করছি বাড়িতে দেখাবো তোমাদের সব আমরা ছোট্ট করে পালন করেছি আর এবারে কোথাও ঘুরতে টুরতে যাই না ছোট্ট করে একটা পালন করার চেষ্টা করেছি তোমাদের করবো আজকে যেহেতু আজকে মেরি ক্রিসমাস আর তাই জন্য আমাদের সাথে থেকো ফ্রেন্ডস আর তোমরা সকলে খুব ভালো কাটাও মেরি ক্রিসমাস আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে পাশে আসে বেল আইকনে প্রেস করে দেবে ঠিক আছে ফ্রেন্ডস আর লাইক করতে ভুলবেন না দুবনি বলা দেয় একটু লাইক করতে বললেন না লজ্জা পেয়ে গেছে যাই হোক আর চ্যানেলটি প্লিজ শেয়ারও করে দেবে ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগলে সব বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো আর আমাদের সাথে থেকো সবাই খুব 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 ভালো থাকো মেরি ক্রিসমাস সকলকে অল ফ্রেন্ডস চলো লাভ ইউ ফ্রেন্ডস বাই এই যে দেখো ফ্রেন্ডস আমাদের স্ন্যাক্স রেডি এবং স্ন্যাক্স খাওয়াবে আচ্ছা কি সুন্দর কফি খাওয়া হচ্ছে স্ন্যাক্সে আর আজকে ভাই সার্ভ করছে কফি এই যে তার সাথে রয়েছে পাঁপড় হ্যালো গাইস দেখো সবাইকে সবাই মিলে হ্যাপি ক্রিসমাস এই বল হ্যাপি নিউ ইয়ার
অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই 2021 ভালো কাটাবে, আর সেটা তো পরে আসবে নতুন ব্লগ নিয়ে, তাও বলে দিলাম অ্যাডভান্স। আর এখনো দুটো ভাই আমাদের বাকি আছে, এখন দুজন আসবে, আমার আমার ভাই আমার ভাই দাদা আর রিতম দাদা, হ্যাঁ রিতম দাদা রিতম দাদা চলে আসবে, আর ও চলে যাবে, তাই জন্য আগে থেকে দেখে দিলাম, ও খুব কষ্ট আছে চলে আসতে। মেরি ক্রিসমাস হয়ে গেছে, কেক কাটা আমি জানি, আর কমপ্লিট চিকেন মাঞ্চুরিয়ান, আর এখানে রাইসটাও হচ্ছে, ঠিক আছে। এবার রাইস দিয়ে মাঞ্চুরিয়ান দিয়ে আমাদের রাতের ডিনার হবে, ঠিক আছে ফ্রেন্ডস, চলো বাই। রাতের ডিনার সার্ভ করা হচ্ছে, এখন চলছে, সবে তিনটে মতো সার্ভ হয়েছে আমার, আমরা ভাই বোন সবাই মিলে আজকে রাতের ডিনারটা খাচ্ছি। আগেই বললাম চিকেন মাঞ্চুরিয়ান আর রাইস, আর খুব ডিলিশিয়াস খেতে হয়েছে সত্যি সত্যি, আমি একটু টেস্ট করে দেখেছি হালকা, তো দেখো ফ্রেন্ডস। আর আমি একটা কথা বলতে চাই, এই মেনুটা যেটা আমরা আজকে খেয়েছি সেটা হচ্ছে আজকে ফার্স্ট ট্রাই করেছে আমার আমার মা, আর এটা আমার ভাইয়ের আইডিয়া ছিল একদম, যে আজকে হবে, যেহেতু আজকে 25 ডিসেম্বর মানে 25শে ডিসেম্বর, ওই জন্য যেহেতু যীশু খ্রিস্টের বার্থডে, তাই জন্য আমরা ক্রিসমাস আজকে খুব এনজয় করলাম, এনজয় করলাম, আর আমার ছোট ছোট বুনুটাকে ক্রিসমাস সাজিয়েছিলাম, কেমন লাগছে প্লিজ একটু বলো। ক্রিসমাস সাজাইনি, স্যান্টা ক্লজ সাজিয়েছিলাম, কি বলছে বলছে আর সবাইকে হ্যাপি ক্রিসমাস, সবাই ক্রিসমাস খুব এনজয় করো, আর পিকনিকও করতে পারো, বাট আমরা এবারে 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 বাইরে যাইনি, ছাড়িনি, আর ফ্যামিলি মেম্বারও যায়নি, আর আমাদের যদি ফালজাওয়ারিতে কোনো পিকনিকের প্ল্যান হয় অবশ্যই সেটা নিয়ে আসবো, হ্যাঁ নিয়ে আসবো, আর ফ্যামিলি মেম্বারদের সাথে আলাপও করিয়ে দেবো, কেননা ফ্যামিলি মেম্বারদের দেখেছো কিন্তু কোনোদিন আলাপ করিনি, করুনি করাইনি, আর আমার বাবা মাকে তোমরা কোনোদিনও দেখাইনি, আমার জেঠু আর বড় মাকে নিয়ে আসার চেষ্টা করবো, এমন ভাব করলি মনে হয় থাকি কলকাতায়, ও থাকে কি বলবো আর কি নিচে, সত্যি বলছে আমি ওর পাশেই থাকি একদম, খুবই ক্লোজ দেখে বুঝতে পারা যায়, হোক আর হচ্ছে হ্যাঁ মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু দেখে চলে যেও না, একদম লাইকটা দিয়ে চলে যাও, কমেন্ট করবে আর লাইকটা অবশ্যই করো মনে করে, ঠিক আছে, আর হ্যাঁ যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি শেয়ার করে দেবে, করে দেবে আর শেয়ার করতে বলবে না, ওকে फ्रेंड्स কেমন লাগলো ভিডিওটা বলো কিন্তু মনে করে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এবার কিন্তু কাঁদবো না হলে আর কমেন্টটা করে দিও প্লিজ, আমরা এত ভিডিও করে যাচ্ছি কিন্তু তোমরা কমেন্ট করছো না, যাই আর তোমাদের কমেন্টে টাইপিং করতে কেন হয় মানে মনে হাতে ব্যথা হয়ে যাচ্ছে, তোমরা যদি খারাপ লাগে থাকে তোমরা তাও কমেন্টে বলতে পারো, যদি তোমাদের ভালো লাগে থাকে তাও তোমরা কমেন্টে বলতে পারো, তোমাদের সব কমেন্ট অপশন খোলা আছে কোনো প্রবলেম নেই, কিন্তু প্লিজ বলো একটু কমেন্টে, ঠিক আছে, আমিও খুব কষ্ট করে ব্লক করি তো
মানে রাতে ঘুম নষ্ট করে সেদিনকে মেহেন্দি করেছিলাম দেখালাম যাই হ্যাঁ রাতের ঘুম নষ্ট করে মেহেন্দি করেছি ওর প্ল্যান ছিল সিরিয়াসলি আমি প্রচন্ড ঘুম পাচ্ছিলাম আমাকে জোর করে তুলেছে আমি বলেছিলাম আরে বান্ধবীর বিয়ে বান্ধবীর বিয়ে সকালবেলা থেকে যদি না দেখায় আর মেহেন্দিটা করেছি বান্ধবীর বিয়ে আমি বললাম মেহেন্দিটা সন্ধ্যাবেলা করতে না রাত্রিবেলা করব দিয়ে রাত্রিবেলা আমাকে তুলে দিয়েছি কি যন্ত্রণা যায় বাড়িতে যেতে দিইনি সেদিনকে ওর সাথেই ঘুমিয়েছিলাম ওই জন্যই নালে হতো না আমার বাড়িতে ঘুমালে আবার ওই অন্তর্জে কুকুর বাবা খেপে তো আমার না খুব কুকুরে হয়ে সিরিয়াসলি আর ওর সাথে তো আমি ঘুরতে যাই ও জানে ভালো বলে মানে আমি ওকে কামড়ে খিউতে ফেলার মতো আর এমনই জায়গা মানে কুকুরগুলো এত ভালোবাসে আমার বোনকে মানে কুকুর দেখলেই বোনের পাশে পাশে ঘুরে ঘুরে বেড়ায় এরকম টাইপ বুঝতে পারলে কেউ বুঝতে পারে আমি বুঝতে পেরেছি ও বলেছে কুকুরগুলোই আমার বন্ধু যাই এরকম সবসময় ইনসাল্ট করতে থাকে সবসময় ইনসাল্ট করতে থাকে না না সেটা নয় যাই হোক না না সত্যি কথা বলতে আমার ফ্রেন্ডরা সবাই তোমরা খুব ভালো আর প্লিজ আমাদের সাথে থেকো তাহলে আমরা আরও গ্লো করতে পারবো চ্যানেলটাকে তোমাদের সাথে থাকলে আমরা নিউ আবার কোনো চ্যানেল খোলার কথা ভাবতেও পারবো ঠিক আছে যদি তোমরা আমাদের পাশে থাকো তো প্লিজ আমাদের সাথে থেকো পাশে থেকো আর একটুখানি হেল্প করো যাতে আমরা আরও বড় কোনো ভালো ভিডিও আনতে পারি তোমাদের এন্টারটেন করার জন্য তো ফ্রেন্ডস চলো খাওয়া দাওয়া কমপ্লিট এন্ড লাভ ইউ মাই অল ফ্রেন্ডস চলো ফ্রেন্ডস গুড নাইট।